আমরা এখন চলেছি ভাইজাগ চিড়িয়াখানার উদ্দেশ্যে। ভাইজাগ জু এটি দক্ষিণ ভারতের একটি খুব ফেমাস জায়গা। পথে এই সুন্দর দৃশ্য। জয় হিন্দ। ভাইজাগের একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে পাহাড় সমুদ্রের সমাহার ঘটেছে। আমরা চলে এসেছি জু, ভাইজাগ জু। এখানে এই সুন্দর প্রতিকৃতিটি বানানো হয়েছে। জোয়া, আমরা চলে এসেছি ভাইজাগ জু এর মেন গেটে। এখানে এটি হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে আমরা টিকিট কাটবো। অ্যাডাল্ট 50 টাকা এবং চাইল্ড টিকিট 10 টাকা। ফালাক যেহেতু খুবই ছোট তার জন্য তার টিকিট লাগবে না। আমরা এই গেট দিয়ে প্রবেশ করব। এটি হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল জুওলজিক্যাল পার্ক। এটি হচ্ছে চিড়িয়াখানার রুট ম্যাপ। কোথায় কোন প্রাণী রয়েছে সেটা এখান থেকে বোঝা যাবে। আমরা চিড়িয়াখানার একটি নির্দিষ্ট রুট ধরে এই সামনের দিকে এগিয়ে চলেছি, যেদিকে দেখা যাবে হিপ্পো, টাইগার, এগুলো। দেখা যাক প্রথমেই এখানে কী রয়েছে। এখানে রয়েছে রাজহাঁসের এক ধরনের প্রজাতি। জয়া এবং ফালাক তাদের কাজ নিয়ে ব্যস্ত। এটা হচ্ছে মাংকির খাঁচা, আর এগুলো হচ্ছে আমাদের মাংকি। ফালাকের তো এনার্জির শেষ নেই, এখানে এসে ওকে হাতে পাওয়াই মুশকিল। ছুটে বেড়াচ্ছে, খেলছে, আমাকে মারছে। আমরা এবার এগিয়ে চলেছি চিতাবাঘ দেখার উদ্দেশ্যে। বাবারে, চিতাবাঘ দেখে ফালাক পিছিয়ে যাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে দুটো চিতাবাঘ বসে আছে। দেখানোর চেষ্টা করছি জুম করে, দেখুন দুজনে একসঙ্গে বসে রয়েছে, চিতাবাঘ আর হয়তো তার বাঘিনী। এবার আমরা চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগার। এটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি, আর দেখুন হেঁটে বেড়াচ্ছে বাঘ বাবাজি। ওয়াও, কথাই বলে বাঘের দেখা। তো আমরা দেখে ফেললাম বাঘ, কিন্তু বাঘ আমাদেরকে কিছু করতে পারছে না, যেহেতু রয়েছে ও চিড়িয়াখানার ভেতরে। এবারে আমরা চলে এসেছি হোয়াইট টাইগারের কাছে, সাদা বাঘ। সাদা বাঘ সচরাচর সব জায়গায় দেখা যায় না। দেখুন ও কীভাবে ঘুরে বেড়াচ্ছে, উপরের দিকে তাকাচ্ছে আর নিচে ঘুরে বেড়াচ্ছে, দেখছে কেউ একজন পড়ুক আমার কাছে, তারপরে দেখছি তাকে। এটি হচ্ছে ম্যাকাও। ম্যাকাও খুব সুন্দর এক ধরনের পাখি। এর খুবই দাম, যদি বাজারে কিনতে যাওয়া যায় 1 লক্ষ টাকার আশেপাশে দাম। তো আমরা ম্যাকাও দেখে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বেশ কয়েকটি হরিণ এখানে, তারা কিছু হয়তো খাচ্ছে একটা। কি সুন্দরভাবে তারা নির্দিষ্ট মনে খেয়ে চলেছে। কে দেখছে তাদেরকে, কে চেঁচাচ্ছে, কোনো ভ্রুক্ষেপে নেই তাদের। এখানে রয়েছে বনের রাজা এশিয়াটিক লায়ন, পশুরাজ সিংহ। যদিও অনেক দূরে ও ছায়াতে বসে আছে, খুব ভালোভাবে দেখা গেল না। যা গরম পড়েছে, এই গরমে জয়া এবং ফালাক আইসক্রিম খেতে ব্যস্ত। ওরা অর্ধেকটা খাচ্ছে, অর্ধেকটা ফেলছে, বেশিরভাগটাই গলে পড়ে যাচ্ছে। আমরা এবার চলে এসেছি হায়না দেখতে। হায়না এক ধরনের হিংস্র জন্তু। এরা নিজেরাও তো শিকার করে একদম দল বেঁধে, প্লাস বাঘ এবং সিংহের কাছ থেকেও শিকার অনেক সময় ছিনিয়ে নিয়ে যায়। দেখুন দুটি হায়না দেখা যাচ্ছে।
এখানে রয়েছে বেশ কিছু শেয়াল, পুরো দল একদম, তারা এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে। চালাক প্রাণী শেয়াল। এবার আমরা দেখছি ভালুক। জয়া এবং ফালাক এক মনে ভালুক দেখে চলেছে, তারা ওই মোগলি সিনেমার যে বিয়ার সেটা মনে করছে, যে এরাও নাকি সেরকমই হয়তো বন্ধু সুলভ হবে, কিন্তু তারা জানে না এটা কত হিংস্র। চলে এসেছি আমরা হিপ্পো দেখতে। জলহস্তি, ওই দূরে দেখা যাচ্ছে দুটো জলহস্তি। ঢুকলাম বাটারফ্লাই ওয়ার্ল্ডে, কিন্তু সেরকমভাবে বাটারফ্লাই দেখতে পেলাম না। ভেতরে আমরা অনেক চেষ্টা করলাম বাটারফ্লাই দেখতে, কিন্তু সেরকম দেখা মিলল না। এখানে দেখা যাচ্ছে কিছু সাপ রয়েছে, বিষাক্ত সাপ। সাপ দেখে কার না ভয় লাগে, দেখুন কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে সাপ। যেহেতু এখানে খাড়া প্রাচীর রয়েছে, তাই তারা বাইরে আসতে পারবে না, এখানেই তাদের জীবন। এই গাছের উপরেও রয়েছে সাপ, আমি অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও দেখতে পাচ্ছিলাম না, ফালাক দেখিয়ে দিল। দেখো পাপা সাপ। আমরা এবার চিড়িয়াখানার অন্য প্রান্তের গেট দিয়ে বাইরে চলে যাচ্ছি। ফালাক ছুটে চলেছে। বাইরে আসার মুহূর্তেই দেখলাম একটি হরিণের প্রজাতি ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর। বাচ্চা থেকে বড় সবাই তাকে নিয়ে মজা করছে, আমরাও সামিল হলাম। তাকে একটা আপেল দিলাম খেতে, সে খুব মনোযোগ ভরে আপেলটা খেল। একে আপেল খাইয়েই আজকে আমাদের চিড়িয়াখানার যাত্রা শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। টাটা।